اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا وعلى آله وصحبه وبارك وسلم. আজকের জুমার দিন এমনিও দুরূদ শরীফের অনেক মূল্য, জুমার দিন আরো বেশি মূল্য হয়ে যায়, আর রমজান মাসে তো আরো বেশি মূল্য হয়, ভুলে যাই আমরা, মসজিদে বের হইলে আমরা ভুলে যাই, নিয়ত করে কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়া, লাভ কি হবে? যতবার দুরূদ শরীফ পড়বেন ততবার আল্লাহ রসুলের কাছে আপনার নাম যাইতেছে, নাম যাইতেছে। ওয়াজ তো শুনি, আমলে হয় না, নিজেও আমল করি না, আর এটার আমার কথার আসর হয়, তা নহিলে তো এরম লোক বাইরে থাকে। ফায়দা হয় বললে ফায়দা হয়। আমার এখানে মাদ্রাসা বলছি, আমার মনে খুব কষ্ট, বলি তোমাদের এ কষ্ট করো না, ফজরের পরে সূরা ইয়াসিন করতে হয়, রমজানে ইফতারে তো ঠিকই খাই, সাহরিতে উঠি, কিন্তু তাহাজ্জুদ করি না, ফজরের নামাজ সারাত্রে ঘুমাই, ফজরের নামাজের পরে একটা নিয়ম হয়ে গেছে, রমজান মাসে শুইতে ফজর করি শুয়ে যায়, অনেকে মসজিদে শুয়ে যায়। ফজরের কোনো কিছু মখসুস আমল আছে না? সারা জীবন এশরাকের নামাজ পড়লে হজের সব হয়, রমজান মাসে কি সব ছেড়ে দেয়? বললাম আমি, দেখলাম যে বলাতে ফায়দা হচ্ছে, পরের দিন সকালে ফজরের নামাজে দিয়ে একজনও যায়, ভাবলাম যে এখানেও বলি, আমার তো বলা, আপনারা আমল করলে কিছু ভাগ আমি পাব, কিছু শেয়ার, সময় তো যাইতেছে না, বরফের এইবার যে সপ্তাহটা গেল, আমি একটু অস্থির। বুখারী শরীফের হাদিসে আছে, ইয়াতাকারাবুল জামান, তোমরা সতর্ক থেকো, বুঝবা তোমার কাজের মধ্যে বরকত হবে না, কেয়ামতের আলামত, তোমার অভিশাপের আলামত। কুদ্দিতদের সময় চলে গেল, কাজ করতে পারলাম না, মনে হয় যে মাত্র 1 ঘন্টা গেছে, সপ্তাহ পুরাটাই চলে গেল, টের পাই না। মানুষ 1 ঘন্টা এত আমল করে যে দেখা যায় যে 1 বৎসরের আমল হয়ে গেছে, তা আমরা 1 বৎসর আমল করি তো 1 ঘন্টার আমল হয় না, আমল কমে যেতেছে, আমলের দিকে মন যায় না। তাকারুবুজ জামান, সময়ে কুলাবে না তোমাকে, সময়ে কুলাবে না। জাস্ট দেখতেছি শুক্রবার কবে গেল, আবার শুক্রবার এসে গেছে, হিসাবের মধ্যে তো আমল দেখি না কিছু, সপ্তাহ তো একটা চলে গেছে, ভাইয়েরা এই জন্য ভাবলাম শুক্রবার 1000 বার দুরূদ শরীফ পড়ি আমরা,
আরেক শুক্রবার পাই না, নাই পাই, পাইলেও একটা, সারা মাসে 1000 বার পড়া হয়েছে, এই যে এতদিনগুলো পড়া হয়েছে, আল্লাহ আমাদের মাফ করে দেন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, এটা পড়ি, এত সময়ে যদি না কুলায় তাহলে ছোট দুরূদ শরীফ আছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটাও দুরূদ হয়ে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই একটা দুরূদ হয়ে যায়। এইটাও যদি 1000 বার একদিন না পড়তে পারি শুক্রবারে, তাহলে আমরা আল্লাহ হাবিবের সামনে কেমনে দাঁড়াব? তাই মনে চাইল আপনাদের বলি। আর জুমার দিন বিশেষ যে আমলগুলো, সামনে এক জুমা আছে আর আজকে এক জুমা, একটা তো অর্ধেক গেছেই মসজিদে আগে আসা, ইমামের কাছাকাছি বসা, এগুলো তো আছে, চলেই গেছে, কিন্তু শুক্রবার দিন সুরায়ে কাহাফ তেলাওয়াত করার কথা নবী আলাইহিসসালাম বলে গেছেন। এক হাদিসে বলছেন যে সুরায়ে কাহাফ যারা তেলাওয়াত করে সহিভাবে নিয়তের সাথে, হাশরের ময়দানে সে আল্লাহর দরবারে হাজির হবে, তার পুরা শরীর নূরান্বিত হবে, ইমানি মত নসিব হবে। তো আজকে সেই দিন আমরা দুই নম্বর একটা আমলের চিন্তা করতে পারি, নিজেরাও নিজের ছেলে ফেলেদের বলে দেই, ঘরের পরিবার পরিজনরে বলি, নিজের অধীনস্থ বাড়িতে কর্মচারী বাহিরে এগিয়ে বলে দেয় দোকানদারকে, যে তোমরা আজকে আমলগুলো করো, দুরূদ শরীফ পড়ো, ছোট দুরূদ, সুরায়ে কাহাফ তেলাওয়াত করো, বহুত বড় ফায়দা। তারপরে আসরের নামাজের পরের যে দুরূদ শরীফটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আশিবার করলে 80 বৎসর ইবাদতের সওয়াব পাওয়া যায়, 80 বৎসর গুনাহ মাফ হয়ে যায়। শুক্রবার হইলে রমজানের মাসে একটা নফলের মূল্য ফরজের হয়ে যায়, ফরজের মূল্য 70 গুণ বেড়ে যায়। অবহেলা আমাদের সময় নষ্ট না হয়, আল্লাহ আপনাদের তৌফিক দান করুন, আমাদের তৌফিক দান করুন। আজকে এটা ছাড়া ঠিক হবে না। মনে রাখি আসরের নামাজের পরে মহিলারা বাসায় যেখানে নামাজ পড়ে ওখানে বসে, পুরুষরা মসজিদে জামাতের নামাজের পরে আমল। এরপরে কুবাইল আল মাগরিব, একটু কষ্ট হয় রমজান মাসে, মাগরিবের সময় কিছু খাস আমল আছে রমজান মাসে, এটি বাদ দিয়ে যারা করে হেরাও বাদ দেবে, যেমন আজান শোনা, আজানের জবাব দেওয়া, এটা খুব কঠিন, ধৈর্যের দরকার। আজান দেওয়ার আগে থেকে ইফতারির দিকে তাকায় বসে থাকে, এখানে বান্দা বড় পরীক্ষা, খানা সামনে রেখে খায় না, আল্লাহ ফেরেশতাদের বলে দেখ আমার বান্দা আমার কি পরিমাণ মান্য করে, তার ক্ষুধা লাগছে খাওয়া সামনে কিন্তু খায় না। মাঝে মাঝে এক দুজনের সাথে বসি যে মাদ্রাসায় আছে, বলে যে হুজুর টাইম হয়েছে তো আজান দেন,
খান, খান নাই দখল খান, খায় না। তার ইয়াকিন হয় না, ঘড়ি দেখেও তার ইয়াকিন হয় না, যদি রোজা ভাঙে না। দুই মিনিট, তিন মিনিট, পাঁচ মিনিট মুয়াজ্জিন সালাহ হে আগে খেয়াল এই যে আগাম দিব, আপনারা তো এটা সাফ করে দিবেন। মুয়াজ্জিন আগে ইফতার করে, করে যা খাওয়ার তাড়াতাড়ি খায়, কলাটা পকেটে ছুঁয়ে দেয়, ছুঁয়ে আগাম। আগুন তো এক দুই মিনিট তিন মিনিট পরেই দেয় আসলে। এতক্ষণ কত বড় একটি হে জানতেছে যে টাইম হয়েছে, তো আরো মানুষের শরীর বানা, যদি গায়েটা তোমার ভেঙে গেল বলবে যে হুজুর আল্লাহ আমি তো মুয়াজ্জিনের আজান শুনে দেখছি, এই মুয়াজ্জিন আটকায়। এই জন্য মুয়াজ্জিন সাহেব আপনার দায়িত্ব নাই যে সেহরি খতম তো আজান দেও, ইফতারির টাইম আজান দেও, এটা ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব না। মুয়াজ্জিনের নামাজের আজান দিবে এটার দায়িত্ব, তাই সে এক মিনিট আগে দেয়া না, দুই মিনিট পরে দেয়, তারে গালাগালি করা ঠিক না। ইফতার কখন খুলতে হবে না আপনার দায়িত্ব। আপনি ঘড়ি দেখেন আজান দুই মিনিট লেট, আপনি আগে ইফতার করেন না, করছে কি আপনার? যদি আপনাকে কি না করে তার অপেক্ষা জরুরি না। বাকি মুয়াজ্জিন সাহেবেরও বুঝতে হবে যে এই দেশের মানুষ আপনার সাংঘাতিক মান্য করে, অন্য টাইমে মানুক আর না মানুক, ইফতারির সময় আপনারা সাংঘাতিক মানে। আল্লাহ বান্দা আল্লাহ নামে ডাক দেয় তো, এই জন্য আল্লাহ কিছু বাধ্যতামূলক ব্যবস্থা করছে, বাধ্য হয়ে মুয়াজ্জিনরা মানতে। ইফতারির আজান মুয়াজ্জিন না দিলে ইফতার খুললে মনে শান্তি লাগে। আল্লাহ আকবার। এই সময়ে ইফতারের আগে এখন দোয়া করা, এটা একটা বড় আমল, ইফতারের জন্য দোয়া করা। আর এটার সাথে এখন মিলে গেছে শুক্রবারের দোয়া, সূর্য ডুবার দশ মিনিট আগে, পাঁচ মিনিট আগে, পাঁচ মিনিট আগে হইলে চলে, আজান পর্যন্ত যে সময়টা। হাদিসে পাকের মধ্যে আছে যে আজান দিলে, আজানের আগ মুহূর্তে শুক্রবার দিন এই সময়ের দোয়া করলে বান্দা যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার হালাল দোয়া যদি হয় কবুল করবেন। খুবই আহাম, অনেক জায়গায় আমল করে আলেমরা বলে দেয়, অনেক জায়গায় মনে, আমি অনেক জায়গায় বলি, তো আজকে সেই সুযোগ আমরা নিতে পারি। আজানের জবাব দেওয়া, আজান জবাব দিতে দিতে খাওয়া নিষেধ নেই, সেটা আপনার ব্যাপার। খাইতে সময় আজানের জবাব দিলে খাওয়া যদি আটকে যায় তাহলে অসুবিধা। খেয়াল রেখে আজানও দে, জব দিতেছে, খানা খেতেছে বাজারে, উত্তম হইল আজান শেষ হইলে পরেই খাওয়া, কিন্তু এটা জরুরি খেয়াল রাখতে। আজানের জবটা যেন না চলে যায়, এর আগে দোয়া করে। এই জরুরি কয়েকটা আমলের কথা বললাম। এক নম্বর কি আমলের কথা বললাম? হ্যাঁ, দুরুদ শরীফ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান। দুই নম্বর সূরায়ে কাহফ তেলাওয়াত করা। তিন নম্বর আসরের পরে দুরুদ শরীফ পড়া, এমনিই দুরুদ বেশি পড়া। চার নম্বর ইফতারের আগের মুহূর্তে, ইফতারের সময় দোয়া করা, আল্লাহ আমাদের তৌফিক দিন। এই চারটা আমল আজকে সারেন না, শুধু আজকেই না, আগামী শুক্রবারের জন্য রেডি হই। রমজানের দুইটা শুক্রবার আছে, এবং আপনার আত্মীয় স্বজনকে বলেন,
মহাব্বতের মানুষ বন্ধু বান্ধবকে বলেন, এটা দাওয়াতের কাজ হয়ে গেল। নিজের বিবিকে বলেন, নিজের ছেলে মেয়েদেরকে বলেন, তারা বুঝবে যে আব্বা আমার খবর রাখছেন, দুনিয়ার ব্যাপারেও খবর রাখতেছেন, আমাদের আখেরাতের ব্যাপারেও আমার আব্বা আম্মারা সতর্ক আছেন। সন্তানদেরকে বলা উচিত বাসাতে যায়। এরপরে আরো আগাম কাজের ছেলে মেয়ে আছে, এদেরে বলে 24 ঘন্টা আপনাদের সাথে থাকে, হালাল হারাম পাক সাফ ধর্মীয় অনুভূতির প্রভাব ওদের মধ্যে কম থাকে, এদের বলা বোঝানো, বাসায় কাজ করে খানা পাকায় দেয়, এদের হালাল হারাম জানা উচিত, এদের ভিতরে সুন্নত নবী ইমান আমলের অবস্থান সৃষ্টি করা, এটা আপনার দায়িত্ব। এরপরে আপনার কর্মচারী ফ্যাক্টরি আছে, ওদেরও বোঝান। এগুলো ওই আমলের কথা বললাম যেটি সবসময় বলতে হয়। রমজান মাস আর গাইরে রমজান একই জিনিস, তবে রমজানে কিছু বিশেষ আমল আছে, বাকি আমল তো সব একই। যেমন রোজা রাখা, এটা ফরজ, এটা রমজানের বৈশিষ্ট্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ, লাখো শুকর আল্লাহ। আল্লাহ কবুল করলে, না করবেন কেন, উনি দয়ালু। এটা একটা বিশেষ আমল রমজানের সাথে কাজ, রমজানের বাইরে এর ভিতরে যাতে ত্রুটি না হয় আল্লাহ এটা ফরজ করছেন। এক হাদিসের দ্বারা বোঝা যায়, নবী আলাইহিসসালাম আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ আপনার বান্দা, আপনি তো তাদের হাদিয়া দিবেন, রমজানের রোজা হাদিয়া দিবেন, আমি তো আপনার নবী, উম্মতের মুক্তাদা, এরা আমার উম্মত, তা আপনি এক মাস ব্যক্তি তাদের হাদিয়া দিলেন, আমি কি দিই? আমার উম্মতের তো আমার কাছেও হক আছে, চাহিদা আছে, আমি ওদের কি দিতে পারি? তখন আল্লাহ বলছেন, তুমি দুইটা জিনিস দিয়ে দাও। কি? হাদিসের মধ্যে আছে আত-তারাবি ওয়া তিলাওয়াতুল কোরআন, এই দুইটা তোমার জন্য আছে। তারাবির নামাজ পড়া সুন্নত, সুন্নতের অর্থ হয়েছে যে আল্লাহ রসুলের পক্ষ থেকে উম্মতের কাছে হাদিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনাকে আমাকে হাদিয়া দিয়েছেন। তো এটা তারাবি, এটা একটা মখসুস আমল রমজান মাসে। তিলাওয়াতে কোরআন এটা রমজান মাসের শুধু আমল না, অন্য সময়ের আমল, কিন্তু তারাবির সাথে এটা সংযুক্ত করে দিয়েছে। এক কোরআন খতম, তারাবির মধ্যে শোনা, তারাবিও সুন্নতে মুআক্কাদা, তেলাওয়াত শোনা সুন্নতে মুআক্কাদা। আল্লাহর দয়া, অনেক মানুষ পড়তে পারে না, শোনার সুযোগ হয় না, রমজানকে কেন্দ্র করে অন্তত পক্ষে না পড়তে পারলে শুনে রাখো, এইটাও রমজানের খুশুসি। তিন, 4 নম্বর হইল এতেকাফ। এতেকাফের অর্থ হইল এই যে মানুষ স্বভাবগতভাবে তার আপন জনের সাথে নির্জনে কথা বলতে চায়, যেখানে কেউ থাকবে না। যেমন নিজের স্ত্রী, তার সাথে আমার বিশেষ মহাব্বত, তার সাথে আমার সম্পর্কের ধরন ভিন্ন, মা বাপের সাথে ভিন্ন, ভাই বোনদের সাথে ভিন্ন, অন্যদের সাথে ভিন্ন, কিন্তু স্ত্রীর সাথে সম্পর্কের ধরন ভিন্ন। তো সেখানে অনেক কথা যেগুলো শুধু স্ত্রীকেই বলা যায়, স্বামীকেই বলা যায়, আর আপনজন শুনতে পারে, মনে চায় আমার স্ত্রীর সাথে আমার একটু সময় হোক, গোপনে কথা বলি, মনের
মহাব্বতের আদান প্রদান হয়, মহাব্বতের ব্যাপার আছে। অনেকের সাথে অনেকের এরকম মহাব্বত থাকে, সে চায়। একা পাইতাম যে মনের কথা বলতাম, পিসাবের সাথে খুব মহাব্বত, উস্তাদের সাথে মহাব্বত, মানে মার সাথে কিছু গোপন কথা বলতে চায়, তখন সে ধারণা করে আর কেউ না থাক। এটা মানুষের বহুত বড় স্বভাব, আপনজনের সাথে কিছু সময় নির্জনে একা কাটানো, মনের আবেদন নিবেদন করা, এটা মানুষের স্বভাব। ঠিক কিনা না বুঝি, যারা আল্লাহওয়ালা হয়, যারা মুসলমান হয়, যারা মোমেন হয়, আল্লাহর চাইতে তার মাহবুব আর কেউ হয়, আল্লাহর চাইতে প্রিয় আর কেউ হয় না। তো পৃথিবীর ভিতরে এমন মানুষ আছে যারা চায় যে আমি আল্লাহর সাথে নির্জনে কথা বলব, আর যেন কেউ না থাকে, শুধু আমি আল্লাহর কাছে আয়াত নিয়ে শুনব। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হালাত দেখা যায়, সব বের করে দিয়া সারা রাত্রে সিজদা করে দিছে। রমজান মাসে এতেকাফ করতেছে, প্রথম 10 দিন করছে, কোন সময় মধ্যের 10 দিন করছেন, কোন সময় শেষ 10 দিন করছেন, ওফাতের বছর 2 বার এতেকাফ করছেন, প্রথম দিয়ে করছেন, শেষ দিয়ে করছেন এতেকাফ। এতেকাফের অর্থ যে আমি আমার আল্লাহর সাথে তার বাসায় তার ঘরে একা একা কথা বলবো। শরীয়তের ভিতরে বৈরাগ্যবাদ নাই, কিন্তু মানুষের দিলের মধ্যে বৈরাগ্যের চাহিদা আছে, একা থাকতে চায়, একা বলতে চায়। আল্লাহ এই চাহিদা পূরণের জন্য এতেকাফ নির্বাচন করছে। এতেকাফে বসার অর্থ হল আমি আমার বাকি সব কাজ বাদ দিয়ে এই 1 সপ্তাহের জন্য শুধু আল্লাহর সাথে কথা বলব। শুধু পেশাবের জন্য, পায়খানার জন্য, প্রয়োজনীয় কাজের জন্য আমি যাই, বাকিটুকু আমি মসজিদে। মসজিদে আমার কাজ কি? তেলাওয়াত করা। মসজিদের কাজ কি? নামাজ পড়া। যদি সম্ভব হয় আরো মানুষ বসে তাদের কিতাবে তালিম করে, এই তিনের বাইরে। গত সপ্তাহে যেরকম আমি বলছিলাম, আমাদের সব এবাদত কেন জানে আনুষ্ঠানিকতায় পরিণত হয়ে যায়। এতে কাছে আজকাল এই সমস্যা সৃষ্টি হয়েছে, কোন কোন মসজিদে মহিলারা আসতেছে, যেটা জায়েজ নাই, মকরু তাহরিমি। কোন মজহাবে যদি জায়েজ হয় তারা করুক, হানাফি শাফি মালিকি হাম্বলি কোন মজহাবে অনুমতি নেই। মহিলারা তাদের ঘরে এতেকাফ করে, ঘরে এতেকাফ করলে যে সব একই সব তাদের হবে, মসজিদের সব। কিন্তু শোনা যাইতেছে এক তো হয়েছে মসজিদ বানানোর আগে মহিলাদের জন্য ব্যবস্থা আগে করতে হবে, মহিলা সমমান আস্তে আস্তে মসজিদে ঢুকছে, আর কিছুদিন পড়বে এক কাতার মহিলা এক কাতার পুরুষ দাঁড়াবে, নাহলে সমমান হবে। দেখা যায় এখনই আর দলিল নেই, মক্কা মদিনা, মক্কা মদিনা হজ করতে যা ওইটা, আর আপনার তো এক নাকি পৃথিবীর অবস্থা দেখতেছেন না, এটা তো গেল। এখন যারা পুরুষরা এতে কাফে বসে, অনেকে এটা রুম বানায়, বাড়ি বানায়, ফ্রি জায়গা, গরম করার জন্য অভেন টোভেন দেখতে হয় না, আরো জানি কি নাম বুঝি না। একবার এখানে গেলাম, দেখি এবার আয়ার আছে, কম্পিউটার নিয়ে আসে, মোবাইল 50টা পেয়ে যাবে, পুরা ব্যবসায় এখান থেকে যাবে, পুরা রাজনীতি এখান থেকে যাবে। কি আল্লাহ আমাদের মাফ করে দিন ভাইয়েরা, একটা সত্তার জন্য আল্লাহর কাছে আসছে।
অসুস্থ হয়ে গেলে হাসপাতালে পড়ে থাকেন, এক মাস দুই মাস পরে থাকেন, কথা বলুন যায় না, তখন ব্যবসা চলে না। এখানে আল্লাহর ঘরে আসেন, আল্লাহর মসজিদে আসেন, আপনার যে খাস দফতর যেটার মধ্যে আপনার বিষয়ে ব্যবসা চালান, আমিও এনে যাই যদি ছাত্র পড়ানি শুরু করে দিই, হুজুর হ্যাঁ করবে কি অন্য জায়গাতে, এটা তো আল্লাহর দফতর, মসজিদ তো আল্লাহর দফতর, খাস দফতরে তো এখানে বসে আপনি কি করবেন, আল্লাহর অফিসিয়াল কাজ করতে পারেন, আল্লাহ যেটি বলছে এটি করতে পারেন। আমি মসজিদ বানানোর অনুমতি দেই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনটা কাজের জন্য, অন্য কিছু চলবে না। তেলাওয়াত শিখবা, তেলাওয়াত করবা, জিকির শিখবা, জিকির করবা, নামাজ শিখবা, নামাজ পড়বা, এর বাইরে আমাদের মসজিদ মোটামুটি একটা আলাদা অস্থায়ী অফিস বানায় পড়ে। যারা করেন না আমি তাদেরই বলতেছি না, যারা করেন তাদের অনুরোধ জানাইতেছি। আর ইনারা সাধারণত একটু বড় মানুষ হয়, টাকা পয়সা যথেষ্ট হয়, এদের এই ভাব অর্থশালী যারা, গরিবের উপরে এদের প্রভাব হয়, তখন ওদের যখন দেখে এই ধরনের মসজিদের অবস্থা, তারা যদি এই কম্পিউটার আনতে পারে আমরা টেলিফোনটা আনতে পারবো না, তারা যদি পয়সা পয়সা কম্পিউটার দেখতে পারে, ধর্মীয় প্রোগ্রাম মসজিদে দেখতে পারে, আমরা এটার মধ্যে একটা মেয়ের কম্পিউটার দেখতে পারা তো ঠিক লাগে বাইরে লিখতে লিখতে হাত একবার আমি নষ্ট হয়ে গেল, কম্পিউটারে তো হুজুর 20 পৃষ্ঠা লিখতে যত টাইম লাগে এক পৃষ্ঠায় কাজ হয়ে যায়, তো শিখাই দেওয়া মাদ্রাসা ছাত্র দেখলে আবার কি বলে, আমি তো বুঝি না এটার মধ্যে কি আছে, আমি শিখিয়েছি আমার রুমের মধ্যে লাগে আছে, কিন্তু লজ্জা লাগে মাদ্রাসা ছাত্রদের না করি, নিলেই ভালো কাজের জন্য নিয়ে শেষ রাত্রে হেরা পয়সা নাই দেয়, কি যে একটা বিপদ। অনেকে বলে যে যদি মাছে ঢুকে, মাছে ঢুকলে কি বলে দুনিয়া বুঝবে, হ্যাঁ দুনিয়া বোঝার আগে তো বেড়ি দিতে পারে, ছাত্রদের মানাইতেই পারি না, বাসাতেও মানাইতে পারি না, তারা তো ওই দেখে উস্তাদের সাথে কাজ করে, উস্তাদ গেলে গেই এই মাদ্রাসার ভিতরে ঢুকে এই যে এক দন্ত বাহিরে সুখ ডাক এক বদমা সুখী আছে, মাদ্রাসা একটু শুনতেছে এটি তো ডাকে মাদ্রাসা যে ঘুষ খেলায় পড়ে মাদ্রাসা এটি ঢুকে পারবে, এটি ঢুকায় তো সর্বনাশ হয়ে যেতেছে সমাজ, এরা কিছু নামাজ টামাজ পড়ে আল্লাহ বিল্লাহ করে অডিট হয়ে, আমি তো বুঝি আমার এটা ফিট করে দিছে, ছাত্ররা দেখলে সরম, উস্তাদরা দেখলে সরম, তা আমি এটা রাত্রে আড়াইটার পরে যাই, তাই একটু টিপ দিই যা শিখি, এখনো শিখার মরহালায় ছিলাম, আরে দিন রাত্রে 12টার পরে তো দিচ্ছি টিপ, কোথায় টিপ দিলাম জানি, এত বেটি গাম আর নাচ এমন চিল্লায় আওয়াজ হয়েছে, আওয়াজ যদি বই বন্ধ করার লাগে আমি বুঝি না, আমার জীবনের অনেকগুলো কষ্ট ওই দিনের এক কষ্ট, একটু এটা হচ্ছে কি মুহতান প্রিন্সিপালের রুম, আবার এই হুজুর মানুষ গুলশান বাজার নিয়ে তো নামাজ পড়তো না, ছাত্ররা তো স্ট্যান্ড করবো এটা বন্ধ করার কোনো কায়দা পাইতেছি না, এটা জানি যে কারেন্ট লাগলে মরে যাবে, কিচ্ছু তাড়াতাড়ি এসে আগের বাহিরের রুম বন্ধ করছি, জানালার দরজা বন্ধ করছি, এই যে বিশাল আওয়াজ হইতেছে এটা তো বন্ধ করতে পারি না, মাথা খারাপ হচ্ছে। পরে ছোট সময়ের এক কথা মনে আছে, কেটে দিলে লাইনটা কেটে দিই,
কিন্তু লাইনে কাটলে কোনো লোক কারেন্ট লাগলে পড়ে যাবো, পরে মনে হইল কাঠের মধ্যে ধরে রাখলে নাকি কারেন্টে দরকার, বুদ্ধি কতটা বানে, পরে কেসি একটা নিয়ে কাঠের মধ্যে ধরে ওটার মধ্যে দেবা ঠিক দেয়া কেটে দিচ্ছে সাড়ে চার গুম দেয় কুলজা খেয়ে কাপড় কি করলাম কেউ দেখে বললো কিনা, আল্লাহ আকবার, মানুষে দেখলে এত লজ্জা, মানুষে দেখলে এত ভয়, আর আল্লাহ যে দেখতেছে এইটা ভয়। সকালে আমি ডেকে আনলাম এটা এখন সর আমার ভেঙে পড়ল, এটা আমার সব শেষ করে কিটা লাগে এটা আমার হাতে লেখো আমার উদ্ধার দরকার, কেন আপনারা বলবেন খুঁজে আপনি পারেন না, আপনারা পান পারলেও এই যে ঘুরাইতে ঘুরাইতে ওদের কাপড় দুই চারজন ভেঙে রমজান মাসে গুনার থেকে বাঁচে। আর মসজিদের একটা কাজের মধ্যে শুধু এই তিনটা কাজ করেন, রাজনৈতিক আলাপ, ব্যবসায়ী আলাপ, রাজনৈতিক কানেকশন, ব্যবসায়ী কানেকশন, এইটা সব বাদ দেওয়া যদি সম্ভব তাইলে এতে কাজ করা ঠিক, আর যদি এগুলো করতেই হয় আমি এক সপ্তাহ দুনিয়া থেকে সরতে পারি না, ব্যবসা থেকে সরতে পারি না, রাজনীতি থেকে সরতে পারি না, আজে বাজে আলাপে সরতে পারি না, সুন্নাত মোতাবেক মসজিদের ইজ্জত রক্ষা করতে পারি না, তাইলে এতে কাজ করা দরকার। আরেক গপ্পের আড্ডা খানার আলোচনা হয়, এটা একটা বৈশিষ্ট্য রমজান মাসে শের দশ দিন নামাজ পড়া। আমি চাইছিলাম আর একটা কথা বলতে, আল্লাহ তৌফিক দান করুন, এই তো হইল এটি রমজানের খুসুসি। আরেকটা আমল আমরা রমজানের খুসুসি বানাইছি, খারাপ করি নাই ভালোই, সেটা হলো জাকাত দেওয়া, ফিত্রা দেওয়া। এটা এই জন্য বলতেছি যে আমার সাথে একজনে আজিব আজিব কথা কইছে, তো এই জন্য ভাবলাম যে এগুলো তো আমার সব মুসল্লিদের জানাবে। আমারে জিজ্ঞেস যে হুজুর জাকাতের লাভ কি, যুক্তিকতা কি, যুক্তিকতা বলার তো এমন সময় নেই, লাভ তো বিশাল। এক নম্বর লাভ হইল যে আল্লাহ আদেশ করছেন আপনি জাকাত আদায় করলে আল্লাহর আদেশ পালন হইল, দুই নম্বর লাভ হইল আল্লাহ রসুলের অনুসরণ হইল, তিন নম্বর লাভ হইল কোরআন শরীফে বলে খোজ মিন আমওয়ালিহিম, খোজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকান লাহুম, যদি তুমি জাকাত আদায় করো তাহলে তোমার শরীর পাক হয়ে যাবে, মাল পাক হয়ে যাবে, দিন পাক হয়ে যাবে, পাঁচটা হইল। আর তুমি আল্লাহ আল্লাহ রসুলের ফেরেশতার নবী দোয়া পাওয়ার যোগ্য হয়ে যাবে, তারা তোমার জন্য দোয়া করবে। পাঁচ ছয় নম্বর সাত ইমানি মত নসিব হবে, ইমানি মত নসিব হবে সাত। এরপরে তুমি যখন দান খেরাত করবা তো একটা গরিব, সেই গরিব তা খাওয়া দাওয়া ইত্যাদির ব্যবস্থা করবে, সে তোমার জন্য দোয়া করবে, একটা তুমি পাইবা। এরকম দেখা যায় গণলে কমপক্ষে বিশটা পঁচিশটা লাভ, দুনিয়ার লাভ, আখেরাতের লাভ, মালের বরকত হয়, ঋণ পরিশোধ হয়, এটা অনেক লাভ দেখা যায়। এই লাভের জন্য জাকাত দেওয়া। উনি আমারে প্রশ্ন করলেন যে হুজুর এই যে ইমানের সাথে মৃত্যু হওয়া এটা কি গরিবের দরকার নাই, অভাব দূর হয়ে যায় এটা কি গরিবের দরকার নাই, আল্লাহর হুকুম পালন করুক এটা কি গরিবের দরকার নাই, বলে হ্যাঁ আছে, বলে তো আল্লাহ এটা নেশা বানাইলেন, নেশা বানানির কারণে আমরা দেশের মানুষ ওই যে আমার নেশা বেশি
অধিকাংশ মানুষে বলে নেশা ভয় নাই, ঋণ দেখায় আপনার নেশা ভয় নাই, তবে তার বাপের ঋণ হেঁটু দেখা, ভবিষ্যতের ঋণ হেঁটু দেখা, ব্যাংকের ঋণ হেঁটু দেখা, দেখায় দেখায় নেশা ভয় নাই। আর নেশা পরিমাণ হওয়া তো সবার জন্য জরুরি না, দুইজন হয়ে গেলে থাকতে পারে তার নেশা হয় না, এই লোকটাকে এই সমস্ত বরকতের থেকে বঞ্চিত করা হয় আল্লাহর এই বিধান বুঝে আসে না। এর এক প্রশ্ন, আরেকটা তো বলছে যে আমি কষ্ট করে কামাই করি, এটা আমার উপরে আল্লাহ সৌজন্যমূলক হুকুম দিতে পারে, সৌজন্যমূলক হুকুম দিতে পারে আল্লাহ, বাধ্যতামূলক হুকুম দিবেন, কষ্ট করি আমি হ্যাঁ ঘুমায় থাকে খায় না পরে আমার দিতে হবে, এটাও বুঝে আসে বাধ্যতামূলক হুকুম আসবে, এটা তো আসলে সম্ভব না। কিন্তু ওইটা আমি সহজে এই জন্য বলতে চাই, আসলে আমাদের দিন সম্পর্কে সময় নেই গবেষণা করা, কিছু কিছু মাঝে মাঝে শুয়ে শুয়ে বই পড়ে আমরা চিন্তা করি, আর এই যে কিছু পেলাম তাই, আসলে দিনকে বুঝা গভীরভাবে বিবেচনা করা সময় আছে, সব জিনিসের সময় আছে, নেশাদের উদ্দেশ্য এটা আমি আজকে বুঝাই দিতে পারবো না এই সময়ে, কিন্তু একটা ছোট্ট কথা, লাইলাতুল কদরের অপেক্ষা করতেছেন না আপনারা কেন? লাইলাতুল কদরের স্বপ্ন তো সবসময় পাওয়া যায়, সবে বরাতের অপেক্ষা করি না আমরা কেন? নফল কাজ অপেক্ষা করি কেন? মানুষের একটা স্বভাব আছে, মানুষের একটা স্বভাব হইল তাকে যদি আইনের আওতায় আনা হয় তখন ওই আইনের সময় আসলে তার মনে ধাক্কা লাগে, সবে বরাত আসলে আমার ধাক্কা লাগে, সব কাজ বাদ দিয়ে মসজিদে আসতে মনে, অথচ একটা নফল কাজ দৈনিক পাঁচবার ফরজ আসতেছে এটার জন্য আমি এত পেরেছি নফলের জন্য, ঈদের জন্য আজের কাজের জন্য যায় কিন্তু ফরজের জন্য আসে কেন? মানুষের মন এই দিন গেলে এই দিন গেলে সময় আসলে স্থান কাল পাত্রের কারণে মানুষের দিলের ভিতরে এবাদত অথবা গুনাহ উভয়ের একটা ক্রিয়া তার মধ্যে সৃষ্টি হয়, গুনার এরকম শরাব খায় অভ্যাস, ওই টাইম এলে দেখবেন থাক শরাব খেতে মনে চায়, চুরি করে অভ্যাস কখন চুরি করে ওইটা আইলে তার মনের মধ্যে চুরির ভাব, একটা টাইম যদি ঠিক করা থাকে এই টাইমে এই আবাদত তখন তার মনের মধ্যে আবাদত করার একটা ভাব সৃষ্টি নেশা একটা করা হয়েছে শরীরে, এই জন্য কিছু লোক আছে এরা অর্থ লোভী হয় এরা জাকাত দিতে চায় না, কিন্তু যখন তাদের মনের মধ্যে আসে ইসলামের আইন এত পরিমাণ হইলে জাকাত দিতে হয় এইটা যখন তার মনের মধ্যে এসে যায় মনে না চাইলেও সে ওইটাকে ফলো করে এই জাকাত পরিমাণ হিসাব হয়ে গেছে, এটা আইনের আওতায় আনা হয়েছে, দান খেরাতের জন্য কোনো নেশাব নাই, জাকাতের দিকে উদ্বুদ্ধ করার জন্য, এই জন্য শরীয়তে বলছে শুধু জাকাত দিয়ে চলে জাকাতের ফায়দা হাসিল করার জন্য ব্যবস্থা হবে, এই এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন মান কুদিরা আলাইহি রিজকুহু ফলিউনফিক মিম্মা আতাহুল্লাহ, তুমি যদি বেশি অভাবী হয়ে থাকো, যদি তুমি বেশি অভাবী হয়ে থাকো তাহলে ওখান থেকে একশো টাকার মালিক হইলে এক টাকা ওই এক টাকাই ওই জাকাতের যত সওয়াব এটা তুমি পাবে, জাকাতের নেশাব হওয়া ব্যবসায়ীদের জন্য বড় বড় পয়সাওয়ালাদের জন্য এটা এদিকে আকৃষ্ট হয় না এই জন্য, বাকি আসল এটা হলো সৎকার, ওই এক টাকাকে তুমি ভাগ করে দান করো নিষেধ নেই, গরিবের জন্য বেশি সুন্দর ব্যবস্থা হ্যাঁ থাকে না স্যার, আর তোমারে বলছে তোমার এক কেজি দশ কেজি যদি আম হয় তো এক কেজি দাম করবে,
ঔষধ আমাদের দেশে ঔষধের কথা নাই, নেই। এখন আমাদের দেশে আমের বাগান আছে, কাঁঠালের বাগান আছে, লিচুর বাগান আছে, আরো কত ধরনের আছে, ধান হয়েছে, আমরা এটি খবরই নেই। ধান দেখ কিছু কিছু মানুষ সরানো যায়, এটা সব এটার দ্বারা কোনদিন উসরাবে উসরের জাকাত দেয় না, ভেড়া আছে জাকাত দেয় না, বকরি আছে এটি দেয় না, এগুলো পর্যন্ত যারা ব্যবসা করে না ওরা কি করবে, যারা কৃষি করে ওই কৃষি কাজে কাজের মুখের থেকে আপনার জাকাত যাই হয় তার থেকে দশ ভাগের এক ভাগ, আর ঠিক করে পানি দিয়ে যদি করা হয় তাহলে বিশ ভাগের এক ভাগ দিতে হবে। এটা আপনার জন্য আপনার বরকত লাভের জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে। এম কাঁঠাল কি এক বছর চলে, কয়জনে রাখে যে ঠান্ডা কলুষ্ট কয়জনে বানাইতে, এই জন্য ওখানে এক বৎসরের প্রশ্ন নাই, কেস জাকাত দিবে এক বৎসরের প্রশ্ন আছে, এক বৎসর অতিবাহিত হয়ে গেল, ফরজ নাই। আপনি যদি এক বছর না হইল দেন তাহলে তো নাই, কিন্তু এটা বাধ্যতামূলক দিতেই হবে এক বৎসরের পর। কিন্তু কাঁঠাল আর আম লেচু এটাও কি এক বৎসর, এদের জন্য কোনো সময় নেই। যেদিন হয়েছে আজকে খেজুর পাঁচ, আজকে কাঁঠাল দশ টার একটা দেবে, তালাশ করে যেন ছোট্ট দেখা দেখাতে ওইটা দিও না, দামি টুকি। হ্যাঁ আমি চাইছিলাম এই মশলাটা আজকে বলতে সুযোগ কম হইল, আমি বুঝাইতে চাইছি যে না জাকাতের আমরা বকিলি করি লুগাতুর, এই জন্য আইন আছে, এই আইনের খাটায় যাতে আমরা দিই, আর ফি জাতিহি আসল হুকুম হলো দান করা, এইটা ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত। হাদিসে বলছে বলো বিশ্বকে দেবে, হে আমার আমার উম্মত, যদি তোমার কিছুই দান করা না থাকে, একটা খেজুর যদি থাকে, এই খেজুরটাকে দুই ভাগ করে একবার তুমি গরিব দেবে, তাহলে আসল নেশাব হইল এই দেওয়া। আর ওই নেশাব করা হয়েছে যে আমার আপনার মতো অনেক মানুষ জাকাত দেই না, একটা নেশাবের আইনের মাধ্যমে আমাকে আপনাকে উদ্বুদ্ধ করে নেশাব হইতেই হবে দেওয়ার জন্য, নেশাব হইতে হবে। আপনার দশ টাকা আছে এক টাকা দেন বাদে নাই, দেয় না যারা ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য নেশাব তারা জাকাত, জাকাতের পরিমাণ না আসলে জাকাত নাই, এটাকে অজুহাত দিয়ে অনেক মানুষের দান খেরাত করে, উচিত না। রমজানে দান খেরাত করলে সত্তর গুণ এটা সব হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহ।